অ্যাড হয়েছে বলতে একটা নতুন অ্যাড হয়েছে যেটা আমাদের প্যাকেজ সিস্টেম করে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। টোটাল মিল টিফিন নিয়ে আমাদের পার হেড 500 টাকা করে পড়ছে। তাহলে তোমরা বুঝতেই পারছো একটা ওয়াও অফার রয়েছে, পার হেড 500 টাকা। তোমরা 500 টাকা পার হেড দিলে খাওয়া দাওয়া সমস্ত কিছু হোটেল থেকেই প্রোভাইড করা হবে। টোটাল টোটাল স্যার, ভিডিও থেকে আমি ফিডব্যাক প্রচুর পেয়েছি, প্রচুর কাস্টমার এসেছে, তাদের রিভিউ গুগলে গেলেই পেয়ে যাবেন, খুব ভালো ভালো রিভিউ পেয়েছি। তোমরা জানো যে আমি দীঘা এসেছি, তোমরা আগের ব্লগগুলোতে দেখেছো যে আমি দীঘা এসেছি। তো আগের বছর আমরা যখন দীঘায় এসেছিলাম তখন বেশ কয়েকটা হোটেলের ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তার মধ্যে একটা হোটেল হচ্ছে সি ভ্যালি। সি ভ্যালি যে গেস্ট হাউসটা রয়েছে ওটা গত বছর তোমরা অনেকেই পছন্দ করেছো, অনেকেই হোটেলটা ভিজিট করেছো এবং তোমাদের ভালো লেগেছে, তোমরা কমেন্টও করেছো। আর যে ওনার রয়েছে ওনার তো ব্যবহার অসাধারণ। তো আজকে আমি ঘুরতে ঘুরতে আবার চলে এসেছি সি ভ্যালি গেস্ট হাউসের প্রায় কাছাকাছি। তো আমার মনে হলো যে আমি একটু দেখে আসি, কারণ আগের বছর যখন দেখেছিলাম তখন দেখেছিলাম যে ওখানে কাজ চলছে, একদম যে টপ ফ্লোরটা রয়েছে টপ ফ্লোরে কাজ চলছে, ওখানে আরও বেশ কিছু রুমের অ্যারেঞ্জ করার প্রস্তুতি চলছে। তো আজকে আমি ভাবলাম যে চলো আজকে আর একবার দেখে আসি যে হোটেলটা এখন কী পজিশনে আছে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো যাই হোটেলটা দেখি, আর তোমরা জানো হোটেলটা কোথায়, তোমরা যারা আগে দেখেছো তারা জানো হোটেলটা কোথায়, আর তোমরা যারা নতুন দেখছো তাদের আমি একটু বলে দিই। হোটেলটা হচ্ছে এই যে দেখো, এ পাশে রয়েছে শিবালয় রোড, ওল্ড দীঘা যে বাস স্টপ আছে বাস স্টপের সামনেই হচ্ছে শিবালয় রোড। শিবালয় রোড থেকে কিছুটা ঢুকে এলে দেখবে একটা বাস স্ট্যান্ড হয়েছে, এটা আমি এবছর নতুন দেখছি, এরকমভাবে পুরো একদম সিমেন্ট করে সুন্দর একটা বাস স্ট্যান্ড হয়েছে। বাস স্ট্যান্ডটা ক্রস করে এসেই জাস্ট একটুখানি গেলেই এই দেখো আমি যাচ্ছি, আমার সঙ্গে এসো আমি দেখি। তোমরা অনেকেই ভিজিট করেছো এবং আমাকে বলেছো যে তোমাদের পছন্দ হয়েছে। আমি আমার ভিউয়ার্সদের জন্য সবসময় চেষ্টা করি যে একটা মিনিমাম রেঞ্জের মধ্যে হোটেল খুঁজে দেওয়ার, কম রেঞ্জের মধ্যে চিপ বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির হোটেল পেতে গেলে সেই ক্ষেত্রে একটু খুঁজতে হয়। তো আমি চেষ্টা করি তোমাদের সেই সন্ধানগুলোই দেওয়ার। তো আজকে চলো, আগে যারা এসেছিলে তারা তো জানোই, আর যারা নতুন আছো তারা তোমরা দেখে নেবে যে কেমন রুম রয়েছে এবং নতুন কিছু অ্যাড হয়েছে কি না, বা নতুন কিছু সিস্টেম বা নতুন কিছু প্যাকেজ কোনো কিছু অ্যাড হয়েছে কি না, সেগুলো আমি সমস্ত কিছু জেনে নেবো। তো চলো আমার সঙ্গে। আপনাদের ভিডিওতে আমি ভালো রেসপন্স পেয়েছি, ভালো আছে, থ্যাংক ইউ, ব্যবসা ভালোই হয়েছে আপনাদের, থ্যাংক ইউ। তো এখন আমি আসলাম দেখতে যে আপনাদের হোটেলটা এখন কি পজিশনে আছে এবং নতুন কিছু অ্যাড হয়েছে কিনা সেটাও জানার রয়েছে। তো সেরকম কি কিছু হয়েছে না একই রকম রয়েছে, উপরে কাজ চলছিল সেটা কত দূর হলো? ওটা শেষ হয়নি এখনো, চলছে। আসলে হোটেলের কাজ তো অনেক খুঁটিনাটি কাজের ব্যাপার থাকে, সময় লাগে। আর আপনাদের অ্যাড হয়েছে বলতে একটা নতুন অ্যাড হয়েছে যেটা আমাদের প্যাকেজ সিস্টেম করে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। সিঙ্গেল পার্টিও আসতে পারে, প্যাকেজটাও আমরা রেখেছি সঙ্গে, যদি অবশ্যই দুজন থাকতে হবে। মিল টোটাল মিল টিফিন নিয়ে আমাদের পার হেড 500 টাকা করে পড়ছে মিল এবং পার ডে। তাহলে তোমরা বুঝতেই পারছো একটা ওয়াও অফার রয়েছে, পার হেড 500 টাকা। তো 500 টাকা তো একদিনে লেগেই যায়, মিলের ব্যাপারটা খুলে বলে দিই, হয়তো কাস্টমারদের প্রবলেম হতে পারে। দেখুন, সকালের যেদিন আসছেন ওই দিন 9টার সময় আপনি চেক ইন করছেন, তো তারপর যখন আপনি মিল পাচ্ছেন, মিল আপনার অপশন থাকবে হয় মাছ আইদার মাংস,
মাছ হলে মাছ ভাত দুটো সবজি ডাল থাকছে আর যদি মাংস নেন দু পিস মাংস সবজি যেভাবে থাকে সেভাবে আচ্ছা সকালে তো চেক ইন হচ্ছে তো সেই ক্ষেত্রে কি সকালে টিফিনটা সকালে পরের দিন আপনি টিফিনটা পাচ্ছেন যেদিন আপনি চেক ইন করছেন সেদিন টিফিন পিরিয়ড পেরিয়ে যাচ্ছেন আপনি আচ্ছা 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 এই এই জন্য টিফিনটা আপনি প্রথম দিন স্কিপ করছেন তো পরের দিন আপনি সকালে টিফিন পাচ্ছেন আপনার লুচি তরকারি ডিম টোস্ট বাটার টোস্ট আপনার যেটা অপশন সেটা আপনি নিলেন অ্যাক্টিভেট করে আমরা প্রোভাইড করব বাকি যদি আপনি খেতে চান তখন আপনাকে পয়সা দিই এক্সট্রা পে করতে সেটা তো স্বাভাবিক আর যেদিন আর কি চেক আউট হচ্ছে তো সেই দিন সকালে টিফিনটা তো আপনারা দিচ্ছেন হ্যাঁ সেদিন সকালে টিফিনটা হচ্ছে সেটা তো তার জন্য তো আবার এক্সট্রা চার্জ না 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 কোন চার্জ লাগছে না আচ্ছা আচ্ছা তো বুঝতেই পারছো প্রথম দিন ঢোকার সময় যে টিফিনটা মানে সকালবেলা ঢুকলেও টিফিনটা স্কিপ হচ্ছে তো সেটা কিন্তু চেক আউটের সময় যেদিন চেক আউট হবে যদি পরের দিন হয় পরের দিন সকালে কিন্তু টিফিনটা দেওয়া হচ্ছে খাবার দাবার ফ্রি থাকে তাহলে এটা তো বিশাল ব্যাপার আমার মনে হয় আরো একটা অফার আছে যেটা হচ্ছে আপনি যদি একসঙ্গে চার দিন বুকিং করেন কোনো ব্যক্তি সেক্ষেত্রে ওয়েলকাম কিট থাকছে একটা তাতে দু রকমের চকলেট থাকছে একটা ওয়েলকাম ড্রিঙ্কস থাকছে ওয়াও এটা তো দারুণ ব্যাপার কোথাও আসলাম এবং আসার সঙ্গে সঙ্গে একটা গিফট ধরিয়ে দেওয়া হলো এটা তো বিরাট ব্যাপার তো চার দিনের জন্য যারা আসছো তারা কিন্তু একটা এক্সট্রা একটা গিফট পাওয়া যাবে এটা একটা সত্যি একটা বিশাল ব্যাপার তো আজকে কি কোনো ঘর ফাঁকা আছে মানে আমি দেখতে চাইছি যে আগে যেমন ঘর দেখেছিলাম সেরকম আছে না আগের থেকে ডাউন হয়েছে না একটু বেটার হয়েছে কিছু ঘর ফাঁকা আছে ঠিক আছে তাহলে একটু আমরা ঘুরে দেখি আমরা ফার্স্টেই চলে যাচ্ছি একটা এসি রুমে এবং এই রুমটা দেখে নে তো আমার তো মনে হচ্ছে আমি যেমন দেখে গেছিলাম একদম এক্সাক্টলি সেরকমই রয়েছে যেমন ভাবে কোনো কিছু তফাৎ নেই তো এটা দেখতেই পাচ্ছ একটা এসি রুম এবং এখানে একটা এলইডি টিভিও রয়েছে আর হচ্ছে ফ্যান রয়েছে এখানে কিন্তু ব্ল্যাঙ্কেট দেওয়া হয় তো আমি তো রুমটা দেখছি একদম যেমন ছিল তেমনই আছে আচ্ছা টয়লেটটা একবার দেখে নেই যদিও আগেও দেখেছো তবু আরেকবার দেখে নেই টয়লেট কিন্তু একদম পরিষ্কার রয়েছে এখানে দেখো এখানে একটা কাপল রুম রয়েছে এটা ছোট একটা বেড রয়েছে এখানে মোটামুটি ছোট একটা বাচ্চা এবং হাজবেন্ড ওয়াইফ থাকতে পারবে ছোটই রুম এটা আর হচ্ছে এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে খুব সুন্দর একটা ব্যালকনি রয়েছে আমি আগে যে রুমটা দেখেছি ওটাও কিন্তু খুব সুন্দর একটা ব্যালকনি রয়েছে আমি মিস করে গেছি কিন্তু আমি জানি যে এখানে আলাদা করে ব্যালকনি আছে একটা মিরর আছে এবং একটা এলইডি টিভি রয়েছে এটা কিন্তু নন এসি রুম তো আমি নিচে গিয়ে জেনে নেবো যে এখন বর্তমানে নন এসি প্যাকেজ ছাড়া নন এসি এবং এসি রুমের প্রাইস কত চলছে তো সেটা নিচে গিয়ে জেনে নেবো চলো অন্য রুম দেখে নিই যদি থাকে তো এখানে একটা বড় দুটো বেড বলে একটা রুম পেয়েছি তো এখানে গেস্ট রয়েছে আমরা ঢুকবো ঢুকে একটু গেস্টের সঙ্গেও কথা বলবো এবং রুমটাও দেখিয়ে নেবো ভাই আসছি তো দেখো এই রুমটা কিন্তু বেশ বড় দুটো বেড রয়েছে এছাড়া দেখো দুটো ফ্যানও লাগানো রয়েছে এটা এটা একটা নন এসি রুম এখানে মোটামুটি তিন তিন ছজন থাকতে পারবে এরকম একটা রুম আর এপাশে বাথরুম রয়েছে যেহেতু মানে গেস্ট রয়েছে তো আমি বাথরুমটা দেখালাম না এপাশে ব্যালকনি আছে এই যে দেখো এপাশে ব্যালকনি আছে কতজন এসেছে
সঙ্গে কথা বলে নিলাম এবং তাদের কিন্তু খুব ভালো লেগেছে। তারা একটা টিম ধরে এসছে, তো তারা সবাই 5-6 দিন ধরে রয়েছে এখানে, ভালো লেগেছে বলেই থেকে গেছে। দেখো আমি চলে এসেছি উপরে, তোমরা আগের বার দেখেছিলে যে এই উপরটায় কাজ চলছে, তো এবছরেও কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়নি, কিন্তু দেখো রঙের কাজ শুরু হয়ে গেছে, প্লাস্টার হয়ে গেছে, রঙের কাজ শুরু হয়ে গেছে, তো আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। এই উপরে কটা রুম আছে না, তোমরা বুঝতেই পারছো যে এই রুমগুলো কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু আরও 6টা এক্সট্রা রুম পাওয়া যাবে, যেটা প্রায় প্রায় কমপ্লিটই বলা চলে। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে কথা বলে নিই যে নন এসি এসি রুমের কেমন প্রাইস চলছে, কী চলছে সেগুলো একটু জেনে চলো। তো দাদা রুম তো ঘুরে দেখলাম, আর গ্রাউন্ড ফ্লোর তো ফুল আছে, আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখতে পাইনি, তো ফার্স্ট ফ্লোর দেখলাম, আর যেটুকু কাজ কমপ্লিট হয়েছে সেটাও দেখলাম। কাজ মোটামুটি তো হয়ে আসছে দেখলাম, যে শুধু পুটি আর রঙের কাজ বাকি আছে। রং আর পুটি হলেই তো মোটামুটি আরও 6টা রুম পাওয়া যাচ্ছে। তো আমি একটা কথা জেনে নেবো, যেটা হচ্ছে নন এসি আর এসি প্যাকেজ ছাড়া প্রাইস কত চলছে এখন? তাও ধরে নিন আপনার এসি 1000-1100-1200 এরকম যাচ্ছে, বিভিন্ন দিন বেসিসে আমরা ধরুন শনি রবিবার টাকা 1200 হয়ে যাচ্ছে, নাহলে 1000-1100 মধ্যে ঘোরাফেরা করছে। আর নন এসিতে আপনার ফার্স্ট ফ্লোর 600-700-500 এরকমই ঘোরাফেরা করছে। আচ্ছা আচ্ছা, তো ফার্স্ট ফ্লোর 500-600, আর সেকেন্ড ফ্লোরে? সেকেন্ড ফ্লোর আপনার ধরুন নিন প্রায় 700-800 ঘোরা যাচ্ছে। এটা তো একটা সিজনের কথা, মানে হচ্ছে ফিটনেসের কথা, তো অফ সিজনে কেমন, মানে নরমাল দিনে কেমন রেট থাকে, মানে কত থেকে স্টার্টিং? নরমাল দিনে 300 থেকে স্টার্টিং, 300 300 তো মোটামুটি তাই ছিল তাই না? তো সেরকমই আছে যে নর্মাল যে দিনগুলো এমনি ছুটি ছাটা পড়লে এটা তো রেট বাড়বে, এটাই স্বাভাবিক। যে এই যে এখন যেমন গরমের ছুটি চলছে, তারপরে পুজোর ছুটি, কোনো সরকারি কোনো হলিডেজ যেগুলো, সেগুলোতে রেট বাড়ে, এটা তো নর্মাল। গরম থেকে একদম পুজো পর্যন্ত প্রায় পুরো সিজন চলে, আবার 25শে ডিসেম্বরটা চলে 1 জানুয়ারি পর্যন্ত। এখন তো এই ফেস্টিভ্যাল হয় না, বিশ ফেস্টিভ্যালগুলো হয়, তারপর আবার মাঝখানটা একটু অফ সিজন চলে। দীঘাতে প্রায় এখন সবসময় সিজন বলতে পারেন। হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা, আমি এসে দেখলাম যে আমি ভেবেছিলাম এই গরমের বোধহয় খুব একটা লোকজন নেই এখানে, গরিবের গোয়া, এটা গরিবের গোয়া হয়ে গেছে সত্যি তাই। মানে দীঘা এখন গরম কিছুই মানছে না, তো এটা শীতকালে এবারে রুম দিতে পারি না, পুরোনো কাস্টমার এত হয়ে যাচ্ছে না, মানে ফোন করে মানে পাগল করে দেয়। এটা কিন্তু সত্যি খুব আনন্দের খবর, যেটা কাস্টমাররা বারবার আসছে বা নতুন কাস্টমার আসছে, আপনার হোটেল ফাঁকা থাকছে না, এটা খুব ভালো একটা খবর আমি শুনলাম। আর দাদার তো তুলনায় হয় না সত্যি কথা বলতে, যেটা তোমাদের আমি বলি যে সবাই কিন্তু সেরকম ভাবে যোগাযোগ রাখে না, ভিডিও তো অনেকের সঙ্গেই করেছি বা অনেকের সঙ্গেই আবার করবো, কিন্তু সবাই সেরকম ভাবে যোগাযোগ রাখে না। আর দাদা কিন্তু কন্টিনিউ আমাদের সঙ্গে যোগাযোগ রেখে গেছে, যার জন্যই আশা দাদার সঙ্গে দেখা করতে। আপনাদের ভিডিও থেকে আমি ফিডব্যাক প্রচুর পেয়েছি, প্রচুর কাস্টমার এসছে, তাদের রিভিউ গুগলে গেলেই পেয়ে যাবেন, খুব ভালো ভালো রিভিউ পেয়েছি। আচ্ছা, তো এটা কিন্তু মানে আমার কাছে বড় একটা প্রাপ্তি, কারণ এইটুকু সবাই করে না, যে ভিডিও করে চলে গেছে তারপর জানানোর প্রয়োজনটুকু মনে করে না যে না আপনার দ্বারা আমি অনেক কাস্টমার পেয়েছি। তো এটা দাদাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে ফার্স্ট যখন দাদা ফোন করে জানায় তখনই আমি সত্যি কথা বলতে আমার এত ভালো লেগেছিল সেটা বলার মতো না, যার জন্য আবার দাদার সঙ্গে দেখা করতে এসেছি। তো তোমাদের আপনার চ্যানেলের কাস্টমাররাও এ প্লাস কাস্টমার যারা এসছে, কোনোদিনও আমি সমস্যায় পড়িনি তাদেরকে নিয়ে, আমি এটা বলতে পারি। তো তোমরা যারা ভিডিও দেখছো, নতুন যারা দেখছো, পুরনো যারা দেখেছো এই হোটেলের ভিডিও, যারা আগে দেখেছো তারা জানো যে হোটেলটা কেমন, বা এসছো আবারও আসছো, তো তোমাদের তেমনভাবে কিছু বলার নেই, তোমাদের জন্য ওটাই প্যাকেজটা নতুন, যে প্যাকেজটা দাদা যে নতুন প্যাকেজ সিস্টেম এনেছে, 500 টাকা নন এসি এবং 800 টাকা এসি পার হেড, তো ওটা হচ্ছে নতুন তোমাদের জন্য, তোমরা এই অফারটা তোমরা নিতে পারো। এবং যারা নতুন দেখছো তাদের জন্য যে তোমরা একবার এসে দেখো যে দাদার কেমন ব্যবহার আর হোটেলের রুম কেমন, আমার কিন্তু খুবই ভালো লাগে এই হোটেলটা, তো তোমরা আসো এবং আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে।
আর আপনাদের এই ভিডিওটা দেখার পর যদি কারোর প্যাকেজ সম্পর্কে কোনো ডাউট থেকে থাকে তারা ফোন করে আমার সঙ্গে কথা বলে নিতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন কি অনলাইন বুকিং হয়? হ্যাঁ, অনলাইন বুকিং হয়। আমার যে নাম্বারটা আপনাদের একটু দেওয়া আছে ভিডিওতে, নাম্বারটা আরেকবার বলে দিন, 9064041981। তোমাদের যে রুমটা পছন্দ তোমরা সেই রুমটা বুক করবে, আর তোমরা দাদা যে ফোন নাম্বারটা দেবে সেই নাম্বারে তোমরা পে করবে এবং সেই নাম্বারে তোমাদের বিল পাঠিয়ে দেওয়া হবে। বিল পাঠানো হবে তো? বিল পাঠিয়ে দেওয়া হবে, তোমাদের বিলটা, বিলের ছবি তুলে পাঠানো হবে। আর আমি এটুকু বলতে পারি যে তোমরা বুক করলে ঠকবে না, কারণ এখন দীঘাতে নাকি অনেক ফ্রড হচ্ছে, যেটা হচ্ছে তোমরা হোটেল বুক করে তারপর রুম পাওয়া যাচ্ছে না, বা টাকাটা নিয়ে তারপর আর সেই মালিকের খোঁজ পাওয়া যাচ্ছে না যে কার কাছে পেমেন্ট করলাম আর কোথায় যাব। অনেকেই এসে আমাদের এখানে পরপর দুবার ভিডিও হলো, আমরা যে অথেন্টিক কাজকর্ম করেছি তা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো তোমরা সেটা সেইটুকু তোমরা ভরসা রাখতে পারো যে তোমরা এখানে পেমেন্ট করলে তোমরা ঠকবে না। আর কাপলসদের জন্য বরাবরই এটা আমার খুব সুটেবল জায়গা, কাপলসরা বরাবর আসে। হ্যাঁ, সেটা তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এটা ভীষণই একটা শান্ত পরিবেশে হোটেলটা রয়েছে, যেটা হচ্ছে তোমরা যদি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাও তো অবশ্যই এই হোটেলে আসো, কারণ এই হোটেলে বাইরের কোলাহল মুক্ত, সম্পূর্ণ বাইরের কোলাহল মুক্ত একটা জায়গা। ভিড়টা বেশি হয়, মানে ধরুন কাপলসরা নিজের মতো করে সময় কাটাতে চায়, আবার একটু এগিয়ে গেলে সবকিছু হাতে সামনে, সবকিছু সমুদ্র এখান থেকে 5 মিনিট, মানে সমুদ্র লেফট সাইড থেকেও যাওয়া যায়, রাইট সাইড থেকেও যাওয়া যায়। স্নানের ঘাট, দীঘার যে স্নানের ঘাট মেনলি মমতা ব্যানার্জির স্বপ্নের ঘাট আর কি, স্নানের সেটাও এই সামনে 4-5 মিনিটের হাঁটা রাস্তা। তো তোমরা অবশ্যই এই হোটেলটা বুক করো, আমি বলবো তোমরা বুক করো। হ্যাঁ, যারা অনেক হাইফাই চাইছো তারা প্লিজ কমেন্ট করবে না, নেগেটিভ কমেন্ট করবে না যে না আমরা যেমন চেয়েছিলাম তেমন পাইনি, কারণ আমি বারবার একটা কথাই বলছি যে আমি চেষ্টা করি যে মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে যেমন চায় তেমন হোটেল দেখানোর। তো সেরকম যারা চাইছো তারা অবশ্যই এই হোটেলে আসো, আশা করছি তোমরা নিরাশ হবে না। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল, তোমরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো টাটা।